নমস্কার বন্ধুরা, আমি প্রকৃতি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো পাটিসাপটার রেসিপি করে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করি। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি গোলাটা গুলবো। তার জন্য আমি দুধ নিচ্ছি করে ফুটিয়ে, তারপর হালকা ঠান্ডা করে নিয়েছি এবং দুধটা উষুম গরম আছে। এক কাপ এক গ্লাস নিয়ে নিয়েছি, তারপর আর এক গ্লাস নিলাম। দু গ্লাস আমি নিয়ে নিয়েছি দুধটা। দুধটা প্রায় আমার এখানে 500 মতন আছে। আর এবার আমি দিয়ে দেব ময়দা। তো ময়দা আমি একটা বাটি মেপে নিচ্ছি, এই বাটিটা নিয়ে নিয়েছি। তো এই বাটিটার আমি দু বাটি ময়দা নেব। তো প্রথমে এক বাটি দিয়ে দিলাম, আর আরেকবার ওই বাটি মেপে আর এক বাটি আমি ময়দা দেব। তো আমি আর এক বাটি ময়দা এখানে দিয়ে দিচ্ছি। আবার ঠিক যে বাটিটা মেপেই আমি ময়দা নিয়েছি, সেই বাটিটা মেপেই আমি সুজি নেব। তো এক কাপ সুজি নিয়েছি, দু কাপ ময়দার জন্য এক কাপ সুজি। আবার এক কাপ যদি ময়দা হতো তাহলে হাফ কাপ সুজি। পরিমাণটা এইভাবে রাখবেন, তাহলে গোলাটা খুব সুন্দর হবে এবং যে যখন আমরা পাটিসাপটা বানাবো তখন চাটুর গায়ে কোনোভাবেই আটকে যাবে না। তো এবার আমি এটাকে ভালো করে দুধের সাথে গুলে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এদিকে লক্ষ্য রাখবেন, যদি প্রয়োজন হয় হাতের সাহায্যেও গুলে নিতে পারেন, তাহলে খুবই ভালো হয়। তো আমি ভালো করে এটাকে গুলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি, আর এটাকে আমি আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেবো। তো চলুন ততক্ষণে আমি নারকেলের পুরটা বানিয়ে নিই। তো নারকেলের পুরটা বানানোর জন্য এখানে আমি একটা নারকেল ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং এটা আমি মিক্সিতে দিয়ে দেবো। তো আমি মিক্সিতে বেটে নিচ্ছি, এবার তৈরি করে নিচ্ছি পুরটা। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দেব দুধ। তো দেখুন, আমি এখানে এক গ্লাস আর এক গ্লাস দেবো। তো দু গ্লাস আমি এখানে দুধ দেব, অর্থাৎ 500 গ্রাম মতো আমি দুধে করব। একটা নারকেলের জন্য 500 গ্রাম দুধ নিয়েছি। তো আমি দু গ্লাস দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি বেশ খানিকটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দুধটায় অনেকটাই কমে এসছে। এবার কি করব, আমি এর মধ্যে যে নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই নারকেলটা আমি এখানে দিয়ে দেব। তো নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি।
নারকেল বাটাটা দিয়ে বেশ 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এক বাটি মতন খেজুরের গুড় দিয়ে দেব। তো এইখানটায় আমি এক বাটি ইউজ করেছি, আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি, এবার এটাকেও আমি বেশ 5-10 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা আমার হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো 1/4 বাটি মতন খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি কুড়ে রেখেছিলাম, তো আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নারকেলের পুরটা একটু রসা রসা মতন নামাবো, এতে খেতেও আমার ভালো লাগে। আপনাদের যেরকম মনে হবে শুকনো করতে চাইলেও আপনারা একেবারেই শুকনো করে নিতে পারেন, আমার হালকা একটু রস রস আছে। তো এবার আমি দিয়ে দেব 2-3 চামচ মতো আমুল দুধের গুঁড়ো। তো এটা দিলে টেস্টটা একটু বাড়ে, তার জন্যই দেওয়া, এটা একেবারেই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো। পুরটা আমার কমপ্লিট। এবার আমি ব্যাটারটাতে চলে যাব, তো ব্যাটারটা দেখে নেব হয়ে ঠিকঠাক হয়েছে কিনা। তো তার জন্য আমি ঢাকনাটা খুলে নিলাম আর ব্যাটারটা আমি নেড়ে দেখে নেব যে ঠিকঠাক আমার ঘনত্বটা এসছে কিনা। তো আমার মনে হয় ঠিক আছে, তো আপনারাও দেখুন আমি কীরকম ঘনত্ব রেখেছি, সেই বুঝে আপনারাও রাখার চেষ্টা করবেন। খুব পাতলাও নয় আবার একেবারেই খুব ঘনও নয়, মোটামুটি রাখার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারছেন। তো এরকম ব্যাটারটা রাখলে পাটিসাপটাটা খুব ভালো হবে, একেবারেই পাতলা কিন্তু নয় আবার একেবারেই ঘন না। তো চলুন এবার দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর তাতে হালকা সাদা তেল দিয়ে দিয়েছি ছড়িয়ে। এবার আমি 1 চামচ মতন ব্যাটারটা এতে দিয়ে দেবো। তো দেখুন আমি কেমনভাবে করছি, 1 চামচ ব্যাটার আমি প্যানে দিয়ে দিলাম, একটু ছড়িয়ে নিচ্ছি চারিদিকে। এবার একটা চাপা দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের জন্য, 1 মিনিটও তাও না। কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা খুলে নেব, ঢাকনাটা দিলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে।
তো এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারটা হয়ে গেছে। তো এবার আমি কি করব, নারকেলের পুরটা আমি খানিকটা নিয়ে এর উপরে দিয়ে দেব। নারকেলের পুরটা যখন দেবেন তখন একটা মুঠো করে নিয়ে দেবেন, তাহলে চারিদিকে ছড়িয়ে যাবে না। দেখুন আমি কিভাবে দিয়েছি। এবার আমি একটা কোণ থেকে ভালো করে সাবধানে এটাকে ভাঁজ করে দিচ্ছি। এটা সাবধানে করার চেষ্টা করবেন। দেখুন আমি পাটিসাপটাটা কমপ্লিট করে ফেলেছি, আর উপর থেকে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। তো ঘিটা দিলে কি হয়, টেস্টটা সুন্দর আসে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি আর একটা করে দেখাবো আপনাদেরকে। দেখুন আবার আমি প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর আবার এক চামচ ব্যাটার নিয়ে আমি প্যানে ছড়িয়ে দেব। এবার আমি নারকেলের পুরটা উপরে দিয়ে দিলাম। নারকেলের পুরটা দেওয়ার পরে আমি এটাকে হালকা করে মুড়ে নিচ্ছি। তো দেখুন আমার পাটিসাপটাটা কমপ্লিট। এইভাবে আমি সমস্ত পাটিসাপটা করে নিয়েছি। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চলে আসবো অন্য ভিডিওতে।